বলিউডের অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনকে আসামি করে মামলা, এখনও ঝুঁকিমুক্ত নয় কন্টেইনার ডিপো। মৃত্যু বেড়ে হল 44, স্বজনদের আহাজারি চলছে, এলাকায় আতঙ্ক কাটেনি এখনও। উদ্বোধনের পরদিন থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু, নাশকতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান কাদেরের। উঠান বৈঠক, মিটিং, মিছিল আর পথসভার মধ্য দিয়ে কুমিল্লা সিটির পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের গণসংযোগ। আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এ কে এস টিএমটিভির শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে ব্যাপক হতাহতের চার দিন পর বাদী হয়ে মামলা করল পুলিশ। এতে ডিপোর জিএম নুরুল আফসার সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং অবহেলা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গত শনিবার রাত 9টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণে অনেকে হতাহত হন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকায় আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান, সরাসরি কথা বলছি তার সাথে। মুকসিমুল, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, উদ্ধার তৎপরতার যদি একেবারে শেষ খবর বলি, তাহলে কিছুক্ষণ আগেই এখান থেকে এই বিএম কন্টেইনার ডিপোতে দুটি সেনাবাহিনীর বিশেষ গাড়ি ঢুকেছে, অর্থাৎ একটি হচ্ছে ক্রেন এবং আরেকটি হচ্ছে লরি। তো এই ক্রেনে করেই মূলত ক্রেনের মাধ্যমেই লরিতে উঠানো হয়েছে এখানের খুব পার্শ্ববর্তী যে ফায়ার সার্ভিসের অফিস, সেখান থেকে যে দুটি গাড়ি সর্বপ্রথম এসেছিল আগুন নেবানোর জন্য। ধারণা করা হচ্ছে বা যতটুকু আমরা জানি যে সেখানে কেউ বেঁচে নেই, এবং সেই গাড়ির পরিস্থিতি যদি ফায়ার সার্ভিসের সেই পানি নির্বাপনের জন্য যে গাড়ি আসে সেই গাড়ির বাস্তবতা দেখে বোঝাই যাচ্ছে যে আসলে কত বড় ধ্বংসযজ্ঞ ছিল, কত বড় অগ্নিকাণ্ড ছিল আর কতখানি বিস্ফোরণের ভয়াবহতা ছিল, সেটি তারা এখান থেকে সরিয়ে কিছুক্ষণ আগে নিয়ে গেছেন। তার আগে গতকালকে আরও একটি ফায়ার সার্ভিসের গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে, আর ভেতরে ক্রেন দিয়ে চলছে কার্যক্রম এবং ধোঁয়া আছে, কিন্তু আগুন আজকে আমাদের সকাল থেকে এখন পর্যন্ত চোখে পড়েনি। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এটিকে একেবারে ঝুঁকি মুক্ত নয়, কেমিক্যাল এখনও ভিতরে থাকতে পারে, কিন্তু সকাল থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর এর বাইরে প্রকৃতি আসলে বৈরী আচরণ করছে। সকাল থেকে প্রচণ্ড গরম, কোনো বাতাস নেই, একটা ভ্যাপসা গরম, ধারণা করা হচ্ছিল মাঝে মেঘও হয়েছিল, ধারণা করা হচ্ছিল যে বৃষ্টি নামবে, কিন্তু সেই বৃষ্টিও নামেনি। সবাই এখানে আশা করছে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে হয়তো এই উদ্ধার কার্যক্রম কিংবা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখন পর্যন্ত উদ্ধার তৎপরতার এই হচ্ছে সবশেষ খবর মিতা। সীতাকুণ্ড থেকে জানছিলাম উদ্ধার তৎপরতার সবশেষ খবর। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো এলাকা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। যদিও মঙ্গলবার ঝুঁকিমুক্ত বলা হয়েছিল, তবে এখনও কোথাও কোথাও রয়েছে ধোঁয়া। সেনাবাহিনীর ব্রিফিংয়ে বলা হয় 30টি কেমিক্যাল কন্টেইনার আলাদা করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। সীতাকুণ্ড থেকে ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় মুকসিমুল হাসানের রিপোর্ট। অগ্নিকাণ্ডের পঞ্চম দিন বুধবার নমুনা সংগ্রহে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আজকে আমরা কিছু আলামত সংগ্রহ করেছি এবং তদ্ভিত্তিতে আমরা পরীক্ষাগারে এগুলো পাঠাবো। সব পরীক্ষার বিষয়, পরীক্ষার আগে এখনই কনক্রিট কিছু বলা যাবে না। কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কার্যক্রম। ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ক্রেন সহ অত্যাধুনিক প্রযুক্তি,
আলাদা করা হচ্ছে ভিন্ন ভিন্ন পণ্যের কন্টেইনার। এখন এই ডেপোতে আর কোথাও আগুন জ্বলছে না, বাট কিছু ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে পুরো ঝুঁকিমুক্ত এখনও বলছি না, আমি বলছি যে আমরা আশা করি যেহেতু 72 ঘন্টার উপরে হয়ে গেছে, ঝুঁকির পরিমাণটা অনেক কমে গেছে অ্যাপারেন্টলি, বা আমরা দৃশ্যমান কোনো এখানে মৃতদেহ এখন পর্যন্ত নাই বলে আমরা মনে করি। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে জনস্বার্থে নতুন করে আগুন না লাগা এবং মানুষের হতাহত ঠেকানোর জন্যই সর্বোচ্চ সতর্ক রেখে এই কার্যক্রম চলছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 44। এদিকে স্বামীর মৃত্যু শোকে হাসপাতালের লাশ ঘরের সামনে বসেই আহাজারি করছিলেন নিহত মাসুদ রানার স্ত্রী সুমি বেগম। অবুধ শিশুদের নিয়ে এখন কোথায় দাঁড়াবেন সুমি? অকাল বিধবা সুমির অসহায়ত্বের কথা জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। হাসপাতালের লাশ ঘরের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়ছিলেন সুমি বেগম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কন্টেইনার ডিপোর অপারেটর মাসুদ রানা বুধবার ভোরে মারা যান। দুর্ঘটনার সময় ডিপোতে কর্মরত স্বামীকে বারবার অনুরোধ করেছিলেন বাসায় ফিরে আসার, কিন্তু ডিপোর কর্মকর্তা তাকে কর্মস্থলে থাকতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ করেন সুমি। আপনি চলে আসেন তো ও আসতে বলে চাইছে, কোন সারে বলে বলছে যে এখন যাওয়া যাবে না, এই আপনি গাড়ি নিয়ে বাই করেন, গাড়ি বাই করে কন্টেইনার সরান। ও বলছে বলছে যে আমার কি, আমার জীবনের কি দাম নাই, আমার কাজ বড়। দুর্ঘটনায় আহতদের বেশিরভাগ এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যাদের অনেকেই মৃত্যুর সাথে লড়ছেন। এদের সুস্থ করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বার্নের পেশেন্ট স্পেশাল ইনফেকশন হয়ে গেলে যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে, এই জন্য আমরা সবাইকে নিরুৎসাহিত করছি ওই ওয়ার্ডের দিকে যেন কেউ না যায়। গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 200-এর বেশি মানুষ আহত হন, এর মধ্যে বেশিরভাগ চট্টগ্রাম, আর 17 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ, সরাসরি কথা বলছি তার সাথে। আরিজ, হাসপাতালের চিত্র এই মুহূর্তে কিরকম দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, এই ঘটনার 4 দিন পরও এখনও 17টি মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এই জন্য গত 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ জরুরি বিভাগের সামনে এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। আজকে 3য় দিন এই নমুনা, আজকে সারাদিনে 1টি নমুনাও আসেনি, তবে গত 2 দিন প্রায় 40টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সব নমুনা সংগ্রহ করে 17 জনের মরদেহ তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে এমনটি জানিয়েছেন পুলিশ। তবে আজকে পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 56 জন রোগী এখানে চিকিৎসাধীন আছেন এবং এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া তাদের দগ্ধের পাশাপাশি এইসব রোগীরা কিন্তু অন্যান্য উপাদান যেমন চোখের নানা রকম সমস্যায় ভুগছেন এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এই কারণে সর্বশেষ কিছুক্ষণ আগে 4 জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখানকার যে অবস্থা, যে একদিকে স্বজনদের আহাজারি চলছে এবং চিকিৎসা, যারা চিকিৎসাধীন আছেন রোগীরা তাদের চিকিৎসার বেশ কষ্টকর অবস্থা তাদেরকে আমরা এখানকার দিন যাপন করতে দেখছি। তো এই ছিল মিতা এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম হাসপাতালে অগ্নিদগ্ধদের খবর। সেদিন ভূমিকম্পের মতো প্রকম্পিত হয়েছিল সীতাকুণ্ডের শীতলপুর। নিমিষেই ধ্বংসযজ্ঞ ছড়িয়েছিল 4 থেকে 5 কিলোমিটার এলাকায়। আর্তনাদ আর আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে মানুষ, কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয়ে যায় সব। মুকসিমুল হাসানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী রিজওয়ান
আগুনের খবর পেয়ে বন্ধুদের সাথে বিএম কন্টেইনার ডিপোর সামনে এসেছিল আগুন নেভাতে। কিন্তু ডিপোর বাইরে থাকার পরও হঠাৎই বিকট শব্দের বিস্ফোরণে মাথায় আঘাত পায় রিজওয়ান। শনিবার রাতের অগ্নিকাণ্ড তার কাছে দুঃসহ এক স্মৃতি। কন্টেইনার ছিল, কন্টেইনারে সিটের লাভাটা এসে আমার সরাসরি এসে আপনার উপর পর্দা ছিল, তেরপাল ছিল, তেরপাল থেকে এসে আমার মাথার উপর পড়ে পড়েটা ওই লাভাটা আপনার নিচে পড়ে যায়। নিচে পড়ে তখন আমি আপনার এই একদম চোখে শুধু রেজওয়ান নয়, কন্টেইনার ডিপোর ভেতরে না থাকার পরও আশপাশের এলাকার অনেকেই বিস্ফোরণে আহত হন। ভয়ঙ্কর শব্দে শীতলপুরের ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে। আওয়াজটা তো অনেক দূর গেছে, মনে করেন আমরা এখানে এখান থেকে 3 মাইল, তো ওখানে বলতেছে যে আমাদের গ্লাসগুলো ফেটে গেছে, পুরো ঘর দেখা যায় না, এমন কালো হয়ে গেছিল। আজকে 2 দিন পর্যন্ত সাফ করতেছে যে যুদ্ধের সময় বোম ফুটলে আওয়াজ ন কন্টেইনার ডিপোর আশপাশের 4-5 কিলোমিটার কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। ফাটল ধরে ভবনগুলোর দেয়ালে, ভেঙে যায় দরজা, ঝরে পড়ে জানালার কাঁচ, উড়ে যায় ঘরের টিন, এমনকি ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙে ভয়াল সেই বিস্ফোরণে। এদিকে যত কাঁচ গ্লাস আছে এবং দরজাটা ভেঙে, এটা এমন একটা বিকট শব্দ হয়েছে, এই যে এখানে ফাটল দিছে, এই যে এখানে এর পুরোটা ফাটল, এগুলো সব ফাটল। আমার দরজা জানালার গ্লাস ভেঙে গেছে, আলমারির গ্লাস খুলে পড়ে গেছে, আলমারির দরজা খুলে পড়ে গেছে। ভয়ঙ্কর সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে হাইড্রোজেন পারক্সাইড কন্টেইনারের এমন বিস্ফোরণের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে মনে হয় একদম 10 মাত্রা ভূমিকম্প হয়েছে, আমাদের ঘরগুলা সাথে আছে, সব জানালা ভেঙে গেছে, সব দরজা ভেঙে গেছে। শুধু বাড়ি ঘর নয়, ভয়ঙ্কর সেই দুর্ঘটনার শব্দে ভেঙে যায় ডিপোর পাশের অলিনগর মসজিদের জানালা দরজার কাঁচ, ফাটল ধরে মসজিদের দেয়ালেও। শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোর আশপাশের এলাকার ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দাবি, হতাহতদের পাশাপাশি তাদের জন্য সাহায্যের হাত বাড়ানো হোক, সেই সাথে তাদের প্রত্যাশা ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোকে আলাদা করা হোক। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, 25 জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন অর্থাৎ 26 জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। 25 তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে যাবে না, 26 তারিখ সকাল থেকে, তাই জানিয়ে দেওয়া হবে টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে। অনেক ঘটনা ঘটছে, জানি না চট্টগ্রামের কন্টেইনার ডিপো এটা স্যাবোটেজ কি, ষড়যন্ত্র আছে, এমনকি উদ্বোধনের দিনেও একটা ঘটনা ঘটানোর জন্য অনেকেই কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে মিটিং, মিছিল, বৈঠক আর পথসভার মধ্য দিয়ে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। একদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করছেন, অন্যদিকে তাদের স্ত্রীরাও নেমে পড়েছেন প্রচারণায়। নগরের বিষ্ণুপুর এলাকায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী, আর সাক্কু গণসংযোগ করেছেন মগবাড়ি চৌমোহনী এলাকায়। এদিকে আওয়ামী লীগ প্রার্থী আরসানুল হক রিফাত প্রচারণা চালিয়েছেন বিষ্ণুপুর এলাকায়। স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার আদালত এলাকায় গণসংযোগ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকিল আল নাবেদ। সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে 82তম রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এবার সব বিষয়ে সেরা ফলাফলের জন্য সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেছেন তানভীর রহিম। এই কুচকাওয়াজের মাধ্যমে 82তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 196 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যাদের মধ্যে 180 জন পুরুষ এবং 16 জন নারী অফিসার রয়েছেন।
এছাড়া কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন। টাঙ্গাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর উপস্থিতিতেই বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সংসদ সদস্য সহ 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বর্ধিত সভা শুরু হলে সেখানে আসেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হকের অনুসারীরা। একই সময়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম সহ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে সভাস্থলে পৌঁছলে তাদের বাধা দেন মোজাম্মেলের অনুসারীরা। এতে দুই পক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়। ছুরিকাঘাত করা হয় সাবেক এমপি আবুল কাশেমকে। বর্তমানে তিনি একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা যুক্তিতর্ক শেষে আসামির জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব চাকমা জানান, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয় অবহিত করা হলে আদালত জামিন মঞ্জুরের পাশাপাশি 7 কার্যদিবসের মধ্যে তাকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে বলেছেন। স্থানীয় অনলাইন পোর্টালে 2021 সালে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার ফজলে এলাহির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গতকাল গ্রেফতার করা হয়। রাঙামাটিতে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট, কালের কণ্ঠের জেলার প্রতিনিধি, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়24.com-এর সম্পাদক ফজলে এলাহি। গাজীপুরের কাশিমপুর কারাগারে গোলাম মোস্তফা নামে এক ফাঁসির আসামি আত্মহত্যার অভিযোগ উঠেছে। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, মঙ্গলবার বিকেলে কারাগারের কন্ডেম সেলের বাথরুমের ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটিভির শিরোনামগুলো আরও একবার। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা, এখনও ঝুঁকিমুক্ত নয় কন্টেইনার ডিপো। মৃত্যু বেড়ে হল 44, স্বজনদের আহাজারি চলছে এলাকায়, আতঙ্ক কাটেনি এখনো। উদ্বোধনের পরদিন থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু, নাশকতার বিষয়েও সতর্ক থাকার আহ্বান কাদেরের। উঠান বৈঠক, মিটিং, মিছিল আর পথসভার মধ্য দিয়ে কুমিল্লা সিটির পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের গণসংযোগ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।